আমাদের পক্ষে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আমরা তা করব। তারপর আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। সৌজন্য সাক্ষাৎ ছিল এবং সৌজন্য সাক্ষাতের সময় আমাদের এখানে প্রায় 9000-এর মতো চাইনিজ বিভিন্ন জায়গায় কাজ করে তাদের সিকিউরিটির ব্যাপারে উনি আমাদের সাহায্য এবং সহযোগিতা চেয়েছে। আমরা বলেছি আমাদের পক্ষে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আমরা তা করব। তারপর ওনার আরেকটা কনসার্ন আমরা রেজ করেছি, আপনারা সবাই জানেন আমাদের অনেকগুলি ডিস্ট্রিক্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত এলাকায় ওনারা আমাদের কী ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে এই জন্য তাদের কাছে আমরা অনুরোধ করেছি, আপনারা যত ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারেন এই জন্য তাদের আমরা অনুরোধ করেছি। তারপরে আসছিলেন ইসে এই কী বলে মানবাধিকার কমিশন, তাদের এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ, এটা পিওর একটা সৌজন্য সাক্ষাৎ এবং তারা আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন এক নম্বরেই থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে।